সাত নম্বর অঙ্কটা দেখো, বলেছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে আমরা কী করছি, সাইন স্কোয়ার থিটাটাকে লিখছি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কস থিটা, এর হোল স্কোয়ারটাকে এরকমভাবে লিখে নিচ্ছি ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা। ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটাকে ফর্মুলায় ফেলছি ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা, আর নিচে ওয়ান প্লাস কস থিটা ইন্টু ওয়ান প্লাস কস থিটা ডি থিটা। তাহলে কাটাকাটি হয়ে গেল। তাহলে এখন দেখো ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা, এটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা বাই টু ডি থিটা। এটাকে আমরা সেক্স স্কোয়ার থিটা বাই টু মাইনাস ওয়ান করে নেব। তাহলে সেক্স স্কোয়ার থিটা বাই টু ডি থিটা মাইনাস ওয়ান, মানে শুধু ডি থিটা। তাহলে এরও ডাইরেক্ট ফর্মুলা আছে, সেক্স স্কোয়ার এম এক্স ডিএক্স, আর এটা তো ইন্টিগ্রেশান ডি থিটা মানে থিটা হয়ে যাবে, ঠিক আছে। তো ডাইরেক্ট ফর্মুলা বসিয়ে দেবে। নেক্সট 18 অঙ্কটায় যাই, ট্যান কিউব এক্স ডিএক্স, এটাকে সাইন কিউব এক্স বাই কস কিউব এক্স ডিএক্স এরকম ভেঙে নাও। এবার দেখো এখানে থ্রি আছে অড নাম্বার, তাহলে আমি এটাকে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এভাবে ভেঙে নিলাম, নিচে কস কিউব এক্স। এবার সাইন স্কোয়ার এক্সটাকে ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স ভাঙা যায়, ঠিক আছে। সাইন স্কোয়ার এক্সটাকে ভাঙছি ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, আর সাইন এক্স ডিএক্স রেখে দিলাম যাতে কস এক্সকে জেড ধরতে পারি, আর কস কিউব এক্স। এবার কস এক্সকে জেড ধরে নাও, তাহলে সাইন এক্স ডিএক্স এখানে একটা মাইনাস হবে, সেখানে এদিকে মাইনাস ডিজেড। এবার ভ্যালুটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশান ওয়ান মাইনাস জেড স্কোয়ার, এটা হলো মাইনাস ডিজেড, তাহলে একটা বাইরে মাইনাস ডিজেড বাই জেড কিউব। তাহলে এটাকে যদি আমি ভেঙে নিই বিচ্ছেদে, তাহলে কত হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড কিউব, তার মানে জেড টু পাওয়ার মাইনাস থ্রি ডিজেড, যা মাইনাসে মাইনাসে, প্লাস ইন্টিগ্রেশান জেড স্কোয়ার বাই জেড কিউব, তার মানে ডিজেড বাই জেড, তার মানে লগ মড জেড, ঠিক আছে। আর এটা তো হয়ে যাবে জেড টু পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, প্লাস সি করে দেবে, ক্লিয়ার। নেক্সট এবার নয় অঙ্কটা বলছে কট টু পাওয়ার ফোর এক্স ডিএক্স, সেটাকে করা যাক কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স করে নিই, কট স্কোয়ার এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান আমরা জানি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে কট স্কোয়ার এক্স ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, তাহলে কট স্কোয়ার এক্স এর জায়গায় আমরা কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখে দেবো। আর এখানে কট স্কোয়ার এক্স আছে, কট স্কোয়ার এক্স যেমন আছে থাকলো, ঠিক আছে। এবার দেখো এখানটা আমরা কি করছি, এবার গুণ করে দিই, এইভাবে আমরা গুণ করে নিই কোসেক স্কোয়ার এক্স কট স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান কট স্কোয়ার এক্স ডিএক্স, এরকম আলাদা করে নিলাম। কট স্কোয়ার এক্সটাকে প্রথমে এখানে কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান লিখলাম, আর কট স্কোয়ার এক্স যেমন ছিল এবার গুণ করো। এবার এখান থেকে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কট এক্সটাকে জেড ধরলে হবে, কট এক্সটাকে জেড ধরলে কোসেক স্কোয়ার এক্স ডিএক্সটা পেয়ে যাবো, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, যেহেতু কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে আমাদের এটা ইজিলি হয়ে যাবে, কোসেক স্কোয়ার এক্স ডিএক্সের জায়গায় মাইনাস ইন্টিগ্রেশান এখানে কট স্কোয়ার এক্স, তার মানে জেড স্কোয়ার ডিজেড, এটা হয়ে গেল। আর এখানে কট স্কোয়ার এক্সটা তো আমরা করে নেবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এই ইন্টিগ্রেশানের ক্ষেত্রে এটাকে আমরা কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করে নেবো। নিয়ে আলাদা আলাদা করে কোসেক স্কোয়ার এক্সেরও ইন্টিগ্রেশানের ফর্মুলা আছে, আর ইন্টিগ্রেশান ডিএক্স মানে তো এক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এটা জেড কিউব বাই থ্রি, তার মানে কট কিউব এক্স বাই থ্রি হয়ে যাবে। অর্থাৎ ফার্স্টে কী করছি, কট টু পাওয়ার ফোর এক্সটাকে কট স্কোয়ার এক্স কট স্কোয়ার এক্সে ভাঙছি, তারপরে কট স্কোয়ার এক্সটা কোসেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ভাঙলাম,
এখানে কট স্কোয়ার এক্স যেমন আছে রেখে দিলাম, এবার গুণ করে নিলাম। গুণ করে এই পারটা কট এক্সটা জেড ধরলে আমাদের হয়ে যাচ্ছে, আর কট স্কোয়ার এক্সটা তো এমনি আমরা কোস এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান করলে চলে আসবে। ঠিক আছে, আশা করি পারবে। নেক্সট 10-এর অঙ্কটা কট টু পাওয়ার 5x, 5 দেওয়া থাকলে সুবিধা হয় কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স, আর এখানে সাইন টু দি পাওয়ার 5x, কস টু দি পাওয়ার 5x বাই সাইন টু দি পাওয়ার 5x। এবার কস টু দি পাওয়ার 5x-টাকে এরমভাবে ভেঙে নিলাম কস টু দি পাওয়ার 4x আর কস এক্সে। ঠিক আছে, তাহলে এবার আমরা কস টু দি পাওয়ার 4x-টাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করি, আর কস এক্স ডিএক্স যেমন আছে রাখলাম, আর নিচে সাইন টু দি পাওয়ার 5x। তো এবার বুঝতেই পারছো সাইন এক্সকে জেড ধরতে হবে, সাইন এক্সকে জেড ধরলে আমরা এই কস এক্স ডিএক্সটা পুরো পেয়ে যাব, কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড। তাহলে এবার জাস্ট দেখে দেখে মান বসিয়ে দাও, 1 মাইনাস জেড স্কোয়ারের হোল স্কোয়ার বাই জেড টু পাওয়ার 5 ডি জেড, কারণ কস এক্স ডিএক্সের জায়গায় আমরা ডি জেড বসাতে পারবো। এবার এটাকে ফর্মুলায় ভেঙে দেবে, 1 মাইনাস টু জেড স্কোয়ার প্লাস জেড টু পাওয়ার 4 করে বিচ্ছেদ করে নাও, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এটা বাই এটা। ঠিক আছে, এটা 1 মাইনাস টু জেড স্কোয়ার প্লাস জেড টু পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 5, এটা আর করছি না। প্রথমটা হবে ডিজেড বাই জেড টু পাওয়ার 5, পরেরটা হবে জেড স্কোয়ার বাই জেড টু পাওয়ার 5 মানে ডিজেড বাই জেড কিউব, তার মানে জেড টু পাওয়ার মাইনাস 3 ডিজেড, আর জেড টু পাওয়ার 4 বাই জেড টু পাওয়ার 5 কাটাকাটি হয়ে ডিজেড বাই জেড, তার মানে লগ মড জেড প্লাস সি করে দেবে। ক্লিয়ার, পরেরটা যাই তাহলে। 11-এর অঙ্কটা বলেছি ট্যান টু পাওয়ার 6x, আচ্ছা ট্যান টু পাওয়ার 6x-টাকে আমরা ভাঙছি, দেখো এটা ট্যান টু দি পাওয়ার 4x ইন্টু ট্যান স্কোয়ার এক্স, এরকমভাবে ট্যান টু পাওয়ার 6x-টা ভাঙলাম। এবার ট্যান স্কোয়ার এক্সটাকে ভাঙা যায় সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, আচ্ছা ট্যান টু পাওয়ার 4x যেমন আছে থাকলো, ট্যান স্কোয়ার এক্সটাকে আমরা আমরা জানি যে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে ট্যান স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে দুটো ইন্টিগ্রেশানে ভেঙে নিলাম, ট্যান টু পাওয়ার 4x ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স একটা, আর মাইনাস ইন্টিগ্রেশান এখানেও আমি ভাঙছি ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স, মানে ট্যান টু পাওয়ার 4x-টাকে এইভাবে ভেঙে নিলাম। আচ্ছা, এই ইন্টিগ্রেশানটা ট্যান এক্সটাকে জেড ধরলেই হয়ে যাবে, কারণ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড পেয়ে যাচ্ছি, এটা পুরো ডি জেড পেয়ে গেলাম, তাহলে জেড টু পাওয়ার 4 ডি জেড, বুঝতেই পারছ। আর এইটার ক্ষেত্রে আমরা কী করবো, এখানে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 এটাকে আরেকবার ভেঙে দিই, এইটার ক্ষেত্রে এটা ইন্টিগ্রেশান ট্যান স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্সটাকে ভাঙছি সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো, এবার যদি আমি আলাদা করে আবার ভেঙে নিই ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স, ট্যান এক্সটাকে ইউ ধরলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স পেয়ে যাবো, আর একটা ইন্টিগ্রেশান হবে ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, সেটা তো তোমরা জানো যে সেটাকে সেক্স স্কোয়ার এক্স মাইনাস 1 করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করছি তোমরা এটা করে নিতে পারবে, তোমাদের আসল ব্যাপারটা আমি বলে দিয়েছি এইভাবে ভাঙাটা, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে তাহলেই চলে আসবে। ঠিক আছে, ট্যান এক্সের জায়গায় জেড বসাবে, যেখানে আমাদের এখানে কী আসছে জেড টু পাওয়ার 4 ডি জেড আসছে, তার মানে জেড টু পাওয়ার 5/5 অ্যান্সার হবে, তার মানে ট্যান এক্স টু দি পাওয়ার 5/5, এইভাবে করে নেবে। নেক্সট অঙ্কে যাই, 12-এর অঙ্কটা, এটা সেক টু পাওয়ার 4x, এটাকেও ভেঙে নাও সেক্স স্কোয়ার এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স। এবার আমরা জানি যে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স 1, তার মানে সেক্স স্কোয়ার এক্সের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স লিখতে পারি ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান এক্সকে জেড ধরে নাও, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডি জেড, এটার জায়গায় ডি জেড লেখা যায়, ইন্টিগ্রেশান 1 প্লাস জেড স্কোয়ার ডি জেড, তাহলে ইন্টিগ্রেশান ডি জেড, আর এটা হয়ে গেল ইন্টিগ্রেশান জেড স্কোয়ার ডি জেড, এটা জেড প্লাস জেড কিউব বাই 3 প্লাস সি। ঠিক আছে, জেডের মানটা এখানে পুট করে দেবে,
टेन एक्स प्लस टेन क्यूब एक्स बाई थ्री प्लस सी हो जाए। तेर अंकटा एक ही अंक कोसेक टू बा सिक्स एक्स। अच्छा कोसेक टू दि पावर फोर एक्स इंटू कोसेक स्क्वायर एक्स, कोसेक स्क्वायर एक्स डीएक्स। अच्छा कॉटेक्स के जेड धरले कॉटेक्सर डेरिवेटिव होच्छे कोसेक स्क्वायर एक्स, तहले एटाके कॉटे जदि ट्रांसफार करी कोसेक स्क्वायर एक्सर होल स्क्वायर, तो आमरा जानी कोसेक स्क्वायर एक्स माइनस कॉट स्क्वायर एक्स इक्वल टू वन, तहले कोसेक स्क्वायर एक्सर जायगाय आमरा लिखते पारि वन प्लस कॉट स्क्वायर एक्स। तहले आमि एटाके लिखछि वन प्लस कॉट स्क्वायर एक्स तार होल स्क्वायर इंटू कोसेक स्क्वायर एक्स डीएक्स। एबार कॉटेक्स के जेड धरि तहले एटा पुरो पे जाबो डी जेड, तहले माइनस कोसेक स्क्वायर एक्स डीएक्स इक्वल टू डी जेड। तहले कोसेक स्क्वायर एक्स डीएक्स जगह माइनस डी जेड होबे, तहले माइनस इंटीग्रेशन वन प्लस जेड स्क्वायर होल स्क्वायर डी जेड। एबार एटाके भेंगे दाओ माइनस बारे वन प्लस टू जेड स्क्वायर प्लस जेड टू पावर फोर, তার আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিতে পারবে, নিজেদের জায়গায় কটেক্স বসিয়ে দেবে। ঠিক আছে ফোরটিন সেক কিউব এক্স, এটা বাইপার্টস করেও করা যায়, আর একটাভাবে এরমভাবে করতে পারো সেক এক্স সেক স্কোয়ার এক্স ভেঙে নাও। এবার আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস टेन स्कोयर एक्स, तेल सेक एक्सर जगह हमें रूट ओवर वन प्लस टेन स्कोयर एक्स लिखते परि, तेल सेक एक्सर जगह लिखी रूट ओवर वन प्लस टेन स्कोयर एक्स इंटू सेक स्कोयर एक्स डीएक्स। एबार टेन एक्सटा के जेड धरे नाओ, तो ये पूरा पे जा सेक स्कोयर एक्स डीएक्स इक्वल टू डी जेड, इंटीग्रेशन रूट ओवर वन प्लस जेड स्कोयर एट डी जेड। এবারে ফর্মুলা তো আমি বলেই দিয়েছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, কীভাবে মনে রাখতে হয় তাও বলেছিলাম, তাহলে সেই ফর্মে ফেলে দেবে জেডের জায়গায় ট্যান এক্স পুট করে দেবে প্লাস সি, এইভাবেও হবে বাইপাস ছাড়া। ঠিক আছে